বার টেলিফোন মানস বরগোহাঁয়ে সকলো কথা স্বীকার করেছে। মানস বরগোহাঁয় আরক্ষীর চোরাংচোয়া, মানস চলিহাই পূর্বরে পরাই আমার বিরুদ্ধে কাম করে আহিছে, আমার বিরুদ্ধে যুবক যুবতী প্রেরণ করে আহিছে মানস চলিহাই। 2019-27 ডিসেম্বরত দিসপুরত গতাই দিছিল আমার এজন সদস্যক, আশ্রয় দিম বলে নি গতাই দিছিল দিসপুর আরক্ষীক। আমি এখিনি জানাই আছো এই মুহূর্তের শেহতীয়া খবর আর ফার্স্ট অন এক্সক্লুসিভ নিউজ 18-র যে পরেশ বড়ুয়াই আমাকে ফোন করে এইখানে কথা ইতিমধ্যে জানাইছে। আমি প্রায় কই থাকা গৈছিল যে পরেশ বড়ুয়াই কেতিয়া মন্তব্য করব বিষয়টি সংক্রান্ত, আর এয়া পরেশ বড়ুয়ার প্রথম মন্তব্যের কথা আপনার জানাই আছো, সারাংশখিনি জানাইছো তার কথার। আমার সংবিধান মতে মানস বরগোহাঁয়ের বিচার প্রক্রিয়া চলি আছে, আরক্ষীর লকাপত থাকার দরে আমার লকাপত আছে। এটা মানস সংবিধানের বিভিন্ন দফা মর্মে তেওঁর উপর শাস্তি বিহা হব, মানস চলিহা আমার হাতত পড়লে 24 ঘণ্টাত স্বীকার করে দিব, যেগুলি মানস চলিহাই মন্তব্য করেছিল। এই মুহূর্তে আমি সেই কথোপকথন আপনার আগবাব বিচার আসলে কার অধীনত আসলে সেই কথাখিন মোটামুটি উলাই পড়েছে। আর তবু কিছু মানুষে আজি যা কেদিনমান ধরে বিভিন্ন ধরনের আপনাদের সংবাদ মাধ্যমের যোগে বিভিন্ন ধরনের বক্তব্য আগবাইছে, মতামত আগবাইছে, এগুলো আমি শুনে আছি। আর কিছু মানে এই যে স্বয়ংক্রিয় পদ্ধতি, এই পদ্ধতিটি নজনার কারণে হয়েছে বিহু বিধে পড়ছে বলে মানে ভাবি। কিন্তু আমি কবলে লৈছো যে মানসক মানক বরগোহাঁই প্রক্রিয়াটি হচ্ছে, আর ইহতের কোন কোন জড়িত আছে, ইতরের কোন কোন আছে ইহতেও জানিব, আর তলত যেজন বিশেষকৈ মানস হাজরিকা মানক যে চলিয়া এইজন খুব সন্দেহজনক ব্যক্তি, আর যে তার যে কর্মকাণ্ডবিলাকের দ্বারা যদি ভালকে আমি ইন্টেলিজেন্সের বা স্বয়ংসহ যদি অধ্যয়ন করি, বিশেষকৈ কর্তৃপক্ষ স্বয়ংসহ যদি অধ্যয়ন করি, তাহলে আমি এই কথাবিলাক আরো ভালকে জানিব পারিম বলে মই ভাবি। আর এই স্বয়ংস পদ্ধতি কিছু কৈছে নহয়, কিছু কৈছে হয়, এই পদ্ধতি হয় বলে আমি কেউ কবলে বাধ্য হয়েছি। প্রথম কথা আমার লগত প্রমাণ আছে। দ্বিতীয় কথাটি হচ্ছে ভারতীয় বা যিকোনো স্বয়ংক্রিয় বিভাগ বিলাকে তেনেকা ধরনের কৌশল প্রয়োগ করে অসমতে প্রয়োগ করে আসছিল। তার একটা জ্বলন্ত উদাহরণ হয়েছে কৃষ্ণঘাতকের সময়ত আমার সদ্যপ্রয়াত মনজিৎ মহন্ত অসম পুলিশের সেই সময়ত তদানীন কালে বিজেপিজন বিশেষকৈ হরকৃষ্ণ ডেকা আৰু শ্রী ডাক্তরে এই বিষয়টি স্পেশাল ডিরেক্টর হিসাবে নিয়োগ করে আমার বিরুদ্ধে আমার চড়াইছে। এটি একেবারে প্রমাণিক লোকের বাই মানে চিঁড়ি চিঁড়ি পদ এখন স্পেশাল ডিরেক্টর আসছিল বা স্পেশাল ডিরেক্টর আসছিল সাংবাদিক মঞ্জিত মহন্ত। সেই কথাটি সাধারণ মানুষ নেজানে, সাধারণ মানুষ নেজানার কারণে আজি এই কথাবিলাক দুই মুদি যদি লাগিছে এটি সঁচা না মিছা, কোন তথ্য সঁচা কোন তথ্য মিছা, আর এই কারণে আজি নাম লৈছে যদিও যদিও মানে আমার মাজত নাই বরণ করেছে, তথাপি কেবল বাধ্য হয়েছি নকর বলে ভাবিছিল আর এখানে গেছি। এই কথাটি মানুষ জানাতে প্রয়োজন আসছিল। এই যে এখন পুলিশের হোক আমার অসমের মুখ্যমন্ত্রী গরাকিও কেছে যে এই এটি আমার ফলে তা নহে নাজানিব পারে, যদি স্পেশাল মানে পুলিশের কোনো একটা বিশেষ কামত এজন ডিজিপিও পারে বা এজন আইজিপিও পারে মঞ্জিত মহন্ত যে স্পেশাল ডিরেক্টর আসলে বলে কথাটি এখানে কিছু অসমের মানুষ আরো ভাল করে জানে। দ্বিতীয় কথাটি হয়েছে আলফারে হোক এনডিএফি হোক বা অন্যান্য যিসকল অসমত স্বাধীনতা কামী সশস্ত্র সংগ্রাম আছিল, যিসকলে অসমত নিজের পেট ত্যাগ কৰি মূল ভিত্তি বুলি যে তথাকথিত মূল ভিত্তিত ভাতনি দিলে, আর ইহঁতের লগতে এইবিলাক আমার যুদ্ধতে থাকে গেল, আমার যুদ্ধতে ইহঁতে আমার লগতে আসলে আকৌ আমার পরবর্তী যদি এপারে গুচি গেল আত্মসম্পন্ন করলে আমার যুদ্ধতে এটি স্পেশাল পুলিশ
ইনস্পেক্টর হিসাবে ইহঁতক বিজয় দিয়েছিল স্পেশাল পুলিশ হিসাবে। এটি সকলে জানে এটি কোনো অ্যাটেন্ডেন্ট হওয়া নয়,